হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা বাঙালি ব্লগে। তো আজকে আমার ছেলের স্কুল নেই, রবিবার, পুলিশ বন্ধ আছে। তো পাশের দিদিরা আজকে ছুটিতে আছে, তো চলো আমি একটু রান্নাটা করে নিই। কিছু কি মাছ টাছ কিছু রান্না করবো না, ফুলকপি আলুর তরকারি খাবো। তো চলো রান্নাটা করে নিই। আর একটু বিছনা গোছানো আছে, বিছনা মানে তাও করতে লাগবে, গোছানো গোছাতে লাগবে, সেই বিছনাগুলো গুছিয়ে দিতে লাগবে। কোথায় গেলি রে হিমাংশু, তুই খাবি না? তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না করব ফুলকপি। তো এই যে দিদিটা আছে, যে এই দিদিটা থাকে ভাড়া রুমে, আমাদের পাশেই থাকে। তো দিদিটা, দিদি আর ওর স্বামী থাকে, মানে ভাড়া রুমে থাকে। তো একসঙ্গে আমরা থাকি, শুধু রুম আলাদা আলাদা আছে। তোমাদেরকে তো এর আগেও দেখিয়েছি রুমগুলো। তো দিদিটা রান্না বসিয়ে দিয়েছে, তো আমি এদিকে রান্না করছি। তো ছেলের স্কুল তো নেই, তো কাপড় ধুতেও লাগবে। আর ঠান্ডা, এতটা ঠান্ডা করেছে, কী বলবো, ঠান্ডা না বেশিরভাগ হাওয়া উঠছে, হাওয়াটার জন্য ঠান্ডা লাগছে, কি বলবো। তো হাওয়াটার জন্য বেশি ঠান্ডা লাগছে। তো দিদি একটু গিয়েছিলো বাথরুমের দিকে, তো তো সবজিটা জ্বলে গিয়েছে, তো দিদি এটা ওটার জন্য মানে বলছে। তো আমি তবুতে আসে আমি দেখতে বন্ধ পেয়েছি বলে একটা গ্যাসটা ওপেনটা বন্ধ করে দিয়েছিলাম। তো ও নেই বলে খুবই খারাপ লাগছে, ও যদি থাকতো তো বাজার টাজার করতে পারতো, বাজার টাজার করে মাছ টাছ নিয়ে আসতে পারতো। কিন্তু কি করব, ও নেই বলে আমি মাছ কিনতে পারিনি। দিদি মাছ রান্না করেছে, রান্না করেছে না রান্না করছে। তো দিদিটা এত ভালো, কি বলবো, বাড়ির মালিক মালকিন ওরাও ভালো, দিদিটাও ভালো। এই যে দিদিটা আছে, দিদিটার নাম পপি। তো পপি দিদিও খুবই ভালো, যখনই আসবে দাদাটা, পপি দিদির হাজব্যান্ড, যখনই আসবে তখনই আমার ছেলেকে ডেকে খাবার দেবে, খাবার এনে দেবে বাজার থেকে। যখন রান্না করবে দিদি, তখনই যখন আগে দিদিকে, দিদি আগে আমার ছেলেকে ভাত দেবে। হ্যাঁ, আজকে যে রান্না করছে দেখো, আমার ছেলেকে আগে ভাত দেবে, যখনই রান্না করবে আমার ছেলেকে ডেকে ভাতটা দিবে। আর কিছু খাবারও নিয়ে আসলে দাদাটা আমার ছেলের জন্য অবশ্যই নিয়ে আসবে খাবার। তো এত ভালো দাদা আর দিদিটা, খুবই ভালো, ওদের ব্যবহার এত ভালো লাগে, কি বলবো, যে আমার ছেলেকে এত ভালো মানে, নিজের মতো মানে। আর আমাকে খুবই ভালো লাগে যে এখানে এসে খুবই ভালো লেগেছে, যে দিদি নিজের মতো একটা দিদি পেয়েছি, যে আমার ছেলেকে অনেক ভালোবাসে। তো ঠান্ডা অনেক লাগছে, আমার বরকেও খুবই মিস করছি, যে ও থাকলে মাছ নিয়ে আসতে পারতো, কিন্তু আমরা জানো অনেক দিন ধরে মাছও খাইনি। আর আমাকে বাজার যাওয়ার মন করে না, কি বাজার যাব, মাছ নিয়ে আসবো কোন দিকে খুঁজবো, এত এত মানে দৌড়াদৌড়ি করার মন করে না। ছেলেকে যে ভর্তি করেছি, ছেলে কখনো মেয়েকে স্কুলে পৌঁছানো তো হয়, পৌঁছানো হয় কখনো মেয়ে ছেলেকে ও স্কুলে পৌঁছানো হয়, এই ছেলের জন্য স্কুলে বসে থাকতে হয়, ছেলেকে 11টার দিকে, 10:30টার দিকে বের হয়, ছেলেকে আগে মেয়েকে স্কুল পাঠায়, তারপর ছেলেকে স্কুলে পৌঁছাতে হয়। আমাকে 10:30টার দিকে বের হয়, 11টার দিকে ক্লাস শুরু হয়, আবার মানে একটা দুটো অবধি আমাকে বাইরে বসে থাকতে হয় ছেলেদের, ছেলের জন্য। সব ছেলে যত ছাত্র আছে, ছাত্র মারা থাকে বাইরে ওয়েট করে, তো আমি ওইভাবে থাকি স্কুলে 2 ঘন্টা ধরে বসে থাকি ছেলের জন্য। তো আজকে ছুটি আছে, আজকে ফ্রি আছি, খুবই ভালো লাগছে যে আজকে ছুটিতে আছি। তার যখন দেখলাম যে দিদি আজকে ছুটিতে আছে, তো খুবই ভালো লাগলো, দিদিটাও ছুটি আছে, আমরাও ছুটিতে আছি। তো ভালো লাগছে যে বাড়িটা মানে ভরা ভরা লাগছে, তো খুবই ভালো লাগছে। তো আমার দিদি বলছে মধু রান্না টান্না করে বাইরে বসবো, খেয়ে দিয়ে বাইরে বসবো, একটু মাঠের দিকে বসবো। তো আমরা খেয়ে রান্না টান্না করে খেয়ে দিয়ে একটু বাইরে বসবো। আর হাওয়া চলছে, হাওয়াটার জন্য আমার ঠান্ডাটা ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না, ঠান্ডাতে খুবই খারাপ লাগছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না কি করব, ফুলকপি, ফুলকপি তরকারি করব, বেশি কিছু রান্না করব না, কি ঝামলা এতে কিছু রান্না করবে, এক তিনটা মানুষ। হ্যাঁ, আমার ছেলে তো এতটা ভাতও খায় না, আর আমার মেয়েও তো এতটা খায় না। কিন্তু আজকে আমি আমার বরকে খুব মনে করছি, খুবই মনে করছি, যেদিন ছুটিতে থাকি না সেদিন খুবই মনে করি, আর যেদিন ছুটিতে থাকি না সেদিন মানে ভুলেই যায়। হ্যাঁ, বরের কথা আর টেনশানগুলোও ভুলে যায়। আর স্কুলে গিয়ে খুবই ভালো লাগে যে বান্ধবী অনেকটা হয়েছে, বান্ধবীদের সঙ্গে কথাবার্তা বলি তো সব দুঃখ ভুলে যায়। তো যখন ছুটিতে থাকি তো বরের কথা খুব মনে করি, বর থাকলে এটা রান্না করো, এটা রান্না করো, ওটা রান্না করো, মাছ নিয়ে আসছি, এগুলোই রান্না করি। কিন্তু দেখো আজকে আমি ছুটিতে আছি,
আর বড় নাই, বর নেই বলে আমি ফুলকপি আলুর তরকারি করছি। তো ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে, তো ফুলকপি তরকারি যখন নামাবো কষানো হয়ে গেছে, তো একটু ফুটিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো, তার ভাত খেয়ে দিয়ে একটু বাইরে বসবো। দিদি বললো তাড়াতাড়ি রান্না কর, আমারও রান্না হয়ে গেছে। তো দিদি দিয়েছে বাটিতে সবজি, মাছের তরকারি মানা করেছিলাম, কিন্তু ছেলে মেয়ের জন্য মাছের তরকারি দিয়েছে, ওটাই দিয়ে খাওয়া দাওয়া করে আমার বাইরে বসবো। তো চলে এসেছি বাইরে। তো এটা পুষানো কুকুর, বাড়ির মালিকের পুষানো কুকুর। কুকুরটাকে দেখে যা ভয় লাগছে, তো কী করবো। তো দিদিদের সঙ্গে আমরা বাইরে বসে আছি, তো বাইরে বসে একটু গল্প টল্প করবো। তো বলো কি, অনেক দিন পর সুযোগ পেয়েছি যে দুজন মিলে গল্প করব কারোর সঙ্গে। তো যার বাড়িতে ভাড়া থাকি ওই দিদিটাও আসবে। ওই দিদিটার নাম লক্ষ্মী, আমার দিদির নাম যেরকম নিজের দিদির নাম লক্ষ্মী, সেরকম এই বাড়ির মালকিনটার নামও লক্ষ্মী। তো তিনজনই বসে গল্প একটু মাতাবো। আর এই কুকুরটাকে দেখে তো বেশি ভয় লাগছে, কারণ বেশি মোটা কাটা কুকুর, দেখেই ভয় লাগছে। আর চলো আমরা সুখদিকের গল্প করি। মহিলা সমিতি বসে গেছি, হ্যাঁ। তো একটু গল্পটা স্বল্প করবো, গল্প স্বল্প না করলে কী করে জানা যাবে এর মনের কথা ওর মনের কথা। তো একটু গল্প টল্প করবো। তো ব্লগটি এখানে শেষ করছি আজকের ব্লগটি। যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই। তাহলে।